অ্যান্ড তোমাদের শর্ট কোয়েশ্চেন্সগুলো মানে এমসিগুলো কীভাবে মুখস্ত করবে একটা ট্রিক্স বলবো যে এইভাবে শর্ট কোশ্চেন্সগুলো মুখস্ত করলে তোমাদের মোটামুটি হয়ে যাবে অ্যান্ড একটা ফাইভ মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার এই ভিডিওটির মধ্যে দিয়ে দেবো সো এক এক করে প্রথমে শুরু করি প্রথমে আসি আমি হচ্ছে কি শর্ট কোশ্চেন্স মানে এমসিগুলো কীভাবে মুখস্ত করবে দেখো তোমরা তোমাদের পাঁচটা অধ্যায় রয়েছে সো পাঁচটা অধ্যায়ের জন্য পাঁচটা পেজে আমি যে এমসিগুলো দিয়েছি সেইগুলো শর্ট নোটস বানিয়ে নেওয়ার চেষ্টা করবে সো শর্ট নোটসটা কীভাবে বানাবে সেটা একটুখানি বলে দিই প্রথমে দেখো একটা টপিক আমি বলেছি মিশন লাইফ সো মিশন লাইফ একটা ছোট্ট খাতার কোনো টপিক করবে এরকমভাবে নেক্সট মিশন লাইফ থেকে যে যে পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট যেমন সূচনা সূচনা কত হয়েছিল দু হাজার বাইশ সালে হয়েছিল কে সূচনা করেছিল প্রধানমন্ত্রী নেক্সট প্রবর্তক হচ্ছে কি নীতি আয়োগ নেক্সট উদ্বোধন কোথায় হয়েছিল আহমেদাবাদে নেক্সট সাফল্য অর্জন অর্জন জন্য হয়েছিল বিশ্বব্যাংকের জন্য সো খাতার একটা ছোট্ট কোনো এটা চলে আসবে তেমনভাবে প্রথম অধ্যায় থেকে যে 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 গুলো তোমরা পাবে বা আমি আমার পিডিএফটার মধ্যে যে যে এমসিগুলো রয়েছে সেই এমসি গুলো তোমরা একটা খাতা ছোট্ট কোণে বানিয়ে নেবে সো পাঁচটা অধ্যায়ের জন্য হচ্ছে কি যে পাঁচটা পেজ করবে যে পেজগুলোর মধ্যে সমস্ত এমপিগুলো ভরিয়ে ফেলার চেষ্টা করবে ছোটো ছোটো করে হোক তুমি যাতে বুঝতে পারো তেমনভাবে শর্ট নোটস বানাবে এই শর্ট নোটসটা বানালে তোমাদের অনেক সুবিধা হয় পরবর্তীকালে তুমি যখন চাকরির পরীক্ষা দেবে তখন কিন্তু তোমাদের এই শর্ট নোটসটা কাজে লাগবে কেন ওখানটা অনেক প্রচুর পরিমাণে পড়তে হয় ওকে এবার হচ্ছে কি শর্ট ট্রিক্সটা বলে তুমি কিভাবে না পড়ে ব্যাপারটা হচ্ছে কি পঁচিশ মার্কস হচ্ছে কি তুলবে বা তুলতে পারবে ঠিক আছে বাট একটুখানি বুদ্ধি থাকতে হবে তার স্মার্টলি পড়তে হবে গাধের মতো পড়লে কিন্তু হবে না যেমন স্মার্টলি আমি এই এমসিগুলো করার কথা বললাম দেখো তোমাদের হচ্ছে কি পাঁচটা অধ্যায় রয়েছে তার মধ্যে হচ্ছে কি পাঁচটা অধ্যায় থেকে ছটা হচ্ছে কি যে কোশ্চেন আসবে ফাইভ মার্কসের ঠিক আছে সো তার মধ্যে চারটে অ্যান্সার্স লিখতে হবে তার মানে তুমি বুঝতে পারছো যে সমস্ত অধ্যায় থেকে একটা একটা করে কোশ্চেন আসবে অ্যান্ড কোনো একটা অধ্যায়ের থেকে দুটো কোশ্চেন্স দেবে ঠিক আছে সো তুমি এই প্রথম অধ্যায় এই অধ্যায়টা তারপর হচ্ছে কি এই অধ্যায়টা আর হচ্ছে কি এই তিন নম্বর অধ্যায়টা এই তিন নম্বর অধ্যায়টা ছাড়বে না তুমি এই তিনটে অধ্যায়ের কোশ্চেন্সগুলো দেখলে বুঝতে পারবে তুমি কিন্তু এগুলো বানে লিখতে পারবে তুমি আমি জাস্ট এক্সাম্পল দিয়েছি পরিবেশ দূষণ পরিবেশ দূষণের যে যে কোশ্চেন্সগুলো রয়েছে যেমন ধরো জল দূষণ তারপর হচ্ছে কি যে বায়ু দূষণ তো জল দূষণ কীভাবে হয় তুমি জানো দেন হচ্ছে কিছু মৃত্তিকা দূষণ কীভাবে তুমি জানো দেন মৃত্তিকা দূষণের ফলাফল কীভাবে হয় তুমি জানবে তার হচ্ছে কি জল দূষণের ফলাফল কী হবে সেটা কিন্তু তুমি জানবে তো কিন্তু বাণী লিখতে পারবে ওকে এটা গেল নেক্সট হচ্ছে কিছু প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায়ের জন্য তোমাকে একটুখানি জাস্ট রিডিন নিতে হবে একটুখানি রিডিন পড়লে কিন্তু তুমি মোটামুটি এখান থেকে প্রথম অধ্যা থেকে যে 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 কোশ্চেন্সগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু লিখতে পারবে সো এটা গেল নেক্সট হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ তো প্রাকৃতিক সম্পদ থেকে যে যে কোয়েশেনসগুলো দিয়েছি আমি সেগুলো দেখলে তুমি বুঝতে পারবে অ্যান্ড তোমার একটা হয়ে যাবে যে মোটামুটি এই চ্যাপ্টার থেকে এই কোয়েশেন্সগুলো আমি কিন্তু বানিয়ে লিখতে পারবো ঠিক আছে সো এই তিনটে অধ্যায় থেকে নর্মালি ভালো করে চুজ করবে সো এই তিনটে অধ্যায়ের তিনটে কোয়েশ্চেন্স মানে হচ্ছে কি যে পনেরো পনেরো মার্কস থাকে তো পনেরো মার্কস থেকে তুমি ধরো মোটামুটি এখান থেকে ধরো দশ এগারো পেলে হলো এগারো এবার হচ্ছে কি তোমাদের এমসি কু দশটা আসবে এবার এমসি কু দশটার মধ্যে তুমি যদি আন্দাজেও মারো তাহলে মোটামুটি পাঁচ হাজার ঠিক হলো তাহলে এগারো আর পাঁচ কত হচ্ছে কিছু ষোলো এবার হচ্ছে টু মার্কসের কোশ্চেন্স এবার টু মার্কসের কোশ্চেন্স দশটা আসবে মানে কুড়ি কুড়ি মার্কসের তো তুমি দেখবে যে যখন টু মার্কসের কোশ্চেন্স তোমাকে দেওয়া হবে কিছু কিছু কোশ্চেন্স তুমি পারবে যেমন পরিবেশ দূষণের টু মার্কসের কোশ্চেন্সগুলো তুমি পারবে নেক্সট পরিবেশ কাকে বলে সেটাও তুমি পারবে এবং পরিবেশ প্রাকৃতিক সম্বাদ কিছু কিছু জিনিস হচ্ছে কি দেখে রাখবে বাট তুমি এদিক ওদিক থেকে ইউটিউবে দেখছো যে টু মার্কসের কোশ্চেন্স এরকম এরকম হয় দেখবে মোটামুটি এখান থেকেও কিছু নাম্বার পাবে কুড়ি কুড়িতে অন্তত পক্ষে তুমি মোটামুটি দশ তো পাবি ঠিক আছে হাফ তো পাবি মানে পাঁচটা লিখলেই তুমি মোটামুটি হয়ে যাবে তাহলে এখান থেকে দশ তাহলে মোটামুটি তুমি ছাব্বিশ নাম্বার আরামসে পেয়ে যাচ্ছো যদি কিছু নাও প্রিপারেশন থাকে বানিয়ে লেখার মতো ঠিক আছে সো এটা গেল অ্যান্ড এটা যারা শুধুমাত্র পাঁচ মার্কস তুলতে যাই তো তুমি টার্গেট রাখছো ছাব্বিশ মার্কস ঠিক আছে সো নর্মালি তুমি তো এখান থেকে ছাব্বিশের থেকে তুমি তো নর্মালি একুশটা তুলতে পারবে সো আমি ছাব্বিশের টার্গেট রাখলাম যারা একদম কিছু নেই কিছু পড়তেই চাইছো না তাদের জন্য বললাম অ্যান্ড ফ্রি এমসি কোন জায়গার থেকে পাবে সেটা একটুখানি বলতে একটা ওয়েবসাইটের নাম বলবো সেই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু টেন ইয়ার্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো এমসি কিগুলো সমস্ত কিছু পেয়ে যাবে ওখান থেকে এবার হচ্ছে কি তোমাদের যারা একটুখানি কিছুটা পড়া হয়ে গিয়েছে তাদের জন্য কিছু ট্রিক্স বলবো যারা খুব ভালো মার্কস পেতেছে তাদের জন্য ট্রিক্স বলবো সো আমি দুটো একসাথে বলছি যারা কিছুটা পড়া হয়ে গেছে যার অ্যান্ড যাদের হচ্ছে কি ভালো মার্কস পেতেছে তাদের জন্য ট্রিক্সটা বলছি তোমরা প্রথম অধ্যায় থেকে কী কোশ্চেন্সগুলো করবে আমি এখান থেকে বা এই ভিডিও তাই যে যে কোশ্চেন্সগুলো বলবো সেই কোশ্চেন্সগুলো খুব ভালো করে পড়বে লিখে লিখে মুগস্ত করবে অ্যান্ড বাদবাহি কোশ্চেন্সগুলো দেখে যাবে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না অ্যান্ড আমি যে কোশ্চেন্সগুলো রেখেছি সেই কোশ্চেনগুলো যদি সব কমপ্লিট করো তোমরা কিন্তু যেমন ধরনের কোশ্চেন আসুন এখানে লিখতে হয় মানে একটু বুট দি হবে যদি কোশ্চেন্স ঘোরায় সো প্রথমে প্রথম অধ্যায় থেকে কোন কোন কোশ্চেনসগুলো করবে দেখো প্রথম অধ্যায় থেকে জাস্ট এই কোশ্চেনটা খুব ভালো করে করবে নেক্সট হচ্ছে কি তোমার এই কোশ্চেনটা খুব ভালো করে করবে নেক্সট হচ্ছে কি তোমার এই কোশ্চেনটা খুব ভালো করে করবে তাহলে এখান থেকে তোমার কটা কোশ্চেন্স হলো তিনটে কোশ্চেন প্রথম অধ্যায় থেকে বোঝা গেল নেক্সট হচ্ছে কি তিনটে কোশ্চেন্স হলো আমাদের তারপর দ্বিতীয় অধ্যায়টা দেখি দ্বিতীয় অধ্যায় থেকে হচ্ছে কি যে এই কোশ্চেনটা খুব ভালো করে করবে নেক্সট হচ্ছে কি তোমার এই কোশ্চেনটা খুব ভালো করে করবে দু তিনের কোশ্চেনটা তাহলে এক আর তিন নেক্সট হচ্ছে কি যে চারের কোশ্চেনসটা নেক্সট এখান থেকে কতটা ইম্পর্টেন্ট কিছু নেই তুমি চাইলে হচ্ছে কি যে এই বাস্তুতন্ত্র ব্যাপারটা পুরো রাখতে পারো সরি এইটা ইকোলজিক্যাল পিরামিড কী তাহলে এখান থেকে আরও তিনটে কোশ্চেন হলো তাহলে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মিলে টোটাল ছটা কোশ্চেন হলো আমাদের নেক্সট হচ্ছে কি যে এই ফেসবুক গ্রুপটার কথা বলি এখন যখন আমি এই পিরিয়ডটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম তখন কে মতো হচ্ছে কি যে এখানটায় ছিল মেম্বার ছিল এখন সেটা হয়তো ফোর কে হয়ে গেছে উইথিন ওয়ান মান্থ হচ্ছে কি ফোর কে হয়ে গেছে অতটা সাবস্ক্রাইবার আমার বাড়েও না অ্যান্ড যাই না হচ্ছে কি যারা এত খাটটা খাটনির পরে অনেকে সাবস্ক্রাইব করা না যাই হোক তারপরে হচ্ছে কি আরেকটা জিনিস সেখানটা দেখে নাও তোমরা আমার কাছে বাংলা ইংলিশ হিস্ট্রি এডুকেশন পলিটিক্যাল সায়েন্স সোশিয়লজি ফিলোসফি সমস্ত পেপারসের মেজর এবং মাইনার মানে যারা অনার্স নিয়েছে এবং জার্নালে পড়ছো এই পেপারটার নোটস পাবে ইংলিশ এবং বাংলা ভার্সান এটা বাংলা ভার্সানের প্রাইস নেক্সট হচ্ছে কি যে সেক পেপার সেক পেপারে হচ্ছে কি তোমার এটা প্রাইস দেন হচ্ছে কি এনভারনমেন্টাল স্টাডিজ টু সেভেন ফাইভ আর কনস্টিটিউশন ভ্যালু হচ্ছে টু ফোর ফাইভ যদি বোধ একটা দেন তাহলে হচ্ছে কি তোমার ফোর ফোর নাইন পড়বে অ্যান্ড এইসি হচ্ছে কি টু নাইন পড়বে এবার হচ্ছে দেখে নাও যে এই পেপারটার মধ্যে কী কী দিয়েছিলাম আমি প্রথমে তিনশোটা মতো এমসি কিউ দিয়েছিলাম তারপর দুশো চল্লিশটা মতো টু মার্কসের কোশ্চেন আর চ্যাপ্টার রয়েছে ফাইভ মার্কসের কোশ্চেন যেগুলো এখানে রয়েছে সো যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে এটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে কলের নাম্বার হোক এবার হচ্ছে কি তিন নম্বর চাপটা দেখে নি তিন নম্বর চাপার থেকে কোন কোন করবে একটু দেখে দেখে নাও অ্যান্ড প্রথমে এই তিন নম্বর চ্যাপ্টার থেকে তোমরা হচ্ছে কি এই কোশ্চেনটা খুব ভালো করে করবে নেক্সট হচ্ছে কি এখান থেকে অতটা আর কিছু নেই তারপরে এই কোশেন্সটা করে রাখবে তার দুটো কোয়েশেন্স হলো এখান থেকে নেক্সট হচ্ছে কি যে তারপরে তোমরা হচ্ছে কি যে এটা করে রাখবে নেক্সট হচ্ছে কি তোমার এই যে এইটা করে রাখবে তাহলে এখান থেকেও কিন্তু তিনটে কোশ্চেন্স দিলাম তাহলে তিন তিন ছয় আর তিন নটা কোশ্চেন্স হলো তিনটে অধ্যায় মিলিয়ে ঠিক আছে নেক্সট চতুর্থ অধ্যায় চৌত্থ অধ্যায় থেকে তোমরা এই কোশ্চেনসটা খুব ভালো করে করবে নেক্সট তার পরের কোয়েশ্চেন্সটা নেক্সট হচ্ছে কি তোমরা এই কোশ্চেন্সটা করবে ভালো করে অ্যান্ড অ্যান্ড হচ্ছে কি যে এই দুটো কোশ্চেন্স করে রাখবে এখান থেকে একটুখানি বেশি পড়তে হবে তাহলে তিন আর এটা আর নটা কোশ্চেন্স হয়েছিল এখান থেকে আমি চারটে কোয়েশ্চেন্স দিয়েছি তো চার তিন হচ্ছে কি যে তেরোটা মতো কোশ্চেন্স ঠিক আছে অ্যান্ড আমি কিন্তু তোমার কনস্টিটিউশনাল ভ্যালু থেকে টোটাল বারোটা মতো কোশ্চেন্স দিয়েছিলাম শর্ট সাজেশনে তারা দেখো একটুক্ষণ দেখে নিও তাহলে আমাদের চতুর্থ অধ্যায় ওর থেকে মোটামুটি বারোটা কোয়েশ্চেনস হল নেক্সট হচ্ছে কি যে পঞ্চম অধ্যায়টা দেখব পঞ্চম অ্যান্ড লাস্ট অধ্যায় এখান থেকে এই কোয়েশেন্সটা খুব ভালো করে করবে অ্যান্ড এখান থেকে এই কোশ্চেনটা খুব ভালো করে করবে মোটামুটি এখান থেকে আর এটা কেউ রাখতে পারো তিনটা কোয়েশ্চেন্স আমি দিলাম আর চালে এটা পো রাখতে পারো বাট আমি আর দেবো না মোটামুটি তিনটে তাহলে হচ্ছে কি টোটাল তেরোটা মতো কোশ্চেন্স হয়েছিলো আর তিনটে দিলাম এটা ছোটোটা কোশ্চেন্স এই ছোটোটা কোশ্চেন্স খুব ভালো করে একদম পুরো লিখে লিখে ভালো করে পড়ে নেবে তোমাদের কিন্তু আর কোনো রকম অসুবিধা হবে না অ্যান্ড এখান থেকে চাইলেই যে মানুষের সৃষ্ট কারণ এটা পড়ে রাখতে পারো বা এইগুলো বাদবাকি সবগুলো একটু একটু দেখে রাখতে পারো তোমরা বানিয়ে লিখে দেবে ঠিক আছে এইবার হচ্ছে কি তোমাদের আমি ফাইভ মার্কসের কোশ্চেন্সগুলো কীভাবে অ্যাকচুয়ালি আমি দিয়েছিলাম সেটা একটুখানি দেখায় অ্যান্ড তোমাদের একটা সুবিধা হয়ে যাবে যারা বানিয়ে লিখবে ভাবছো দেখো আমি একটা আমার নোটসের মধ্যেই জল দূষণ বলে একটা নোটস রয়েছে সো দূষণের কারণ আর প্রভাব একসাথে হয়তো দেবে না আর যদি টেন মার্কসের হিসেবে আসে তাহলে কিন্তু দেবে আদারওয়াইজ এই কারণের প্রভাব কিন্তু আদা আদাভাবে দেবে সো আমি দেখো প্রথমে জলদূষণের সংজ্ঞাটা দিয়েছি তারপরে জল দূষণের পার্সপেক্টিভে কিছুটা লাইন লেখা রয়েছে যদি শুধু জল দূষণের কারণ দেয় সেটার জন্য এটা দেওয়া বা শুধু জল দূষণের প্রভাব দেয় তাহলে কিন্তু এটা দেওয়া কেননা কারণগুলো লিখতে গেলে আমাদের কিন্তু নর্মালি কয়েকটা পয়েন্টস দিলে কিন্তু হয়ে যায় বাট তুমি যদি পাঁচে মোটামুটি চার বা হচ্ছে কি সাড়ে তিন এক্সপেক্ট করো তাহলে কিন্তু এইভাবে লিখতে হবে যেভাবে আমি দিয়েছি প্রথমে জল দূষণের সংখ্যাটা দিলাম তারপর হচ্ছে কিছু লিখেছে জল দূষণ সম্পর্কিত নেক্সট হচ্ছে জল জলদূষণের অর্থ বা ধারণা দিয়েছি ঠিক আছে নেক্সট হচ্ছে জল দূষণের অনেকগুলো প্রকার রয়েছে যেমন নদ নদীর জল দূষণ যদি কোশ্চেনটা জল দূষণ ডিরেক্টলি না দিয়ে যদি বলে নদ নদী জল দূষণের কীভাবে সেটা লেখো তাহলে কিন্তু তুমি এটা লিখতে পারবে নেক্সট সমুদ্র জল দেখবে আমি একটা কোশ্চেন দিয়েছি সমুদ্র জলদূষণের কারণ বা কিছু তাহলে কিন্তু তোমরা এটা লিখলেও কিন্তু হয়ে যাবে সো দেখবে যে নোটস দেওয়া রয়েছে সেই নোটস এমনভাবে কম্বাইন করে বানানো রয়েছে সেই নোটসের মধ্যে তুমি যে কোশ্চেনগুলো আমি দিয়েছি তার হাফ কোশ্চেন্স বা হাফ অ্যান্সার্স দেওয়া রয়েছে কেননা কম্বাইন করে সবকিছু লেখা রয়েছে একটা কোয়েশ্চেন্স করলে তিন চারটে কোয়েশ্চেন্সের আনসার হয়ে যায় নেক্সট হচ্ছে কি নদী ও লেকে জল দূষণ দিয়েছি আমি তাহলে তোমাদের অসুবিধা না হয় নেক্সট জল দূষণের উৎস মানে কোন জায়গা থেকে জল দূষণ হচ্ছে এবার দেখো যদি পরীক্ষাতে কারণ আসে তাহলে কিন্তু এই যে পয়েন্টসগুলো আমি দিই সেগুলো কিন্তু তোমার লিখবে তাহলে ফাইভ মার্ক্সে মোটামুটি চার বা সাড়ে তুমি আরামসে পেয়ে যাবে সেইগুলো সেই জন্য এগুলো করা নেক্সট হচ্ছে কি জল দূষণের প্রভাব এটা প্রভাব দিয়েছি নেক্সট হচ্ছে কি জল দূষণের কারণে নির্দিষ্ট ধরনের কিছু রোগ অসুখের সৃষ্টি হয় সেগুলো হচ্ছে কীভাবে সৃষ্টি হয় সেইগুলোকে ক খ গ ঘ এভাবে আমি তোমাদের দিয়ে দিয়েছি তো মোটামুটি যদি এটা টেন মার্কসের হিসেবে যদি আসে কোয়েশ্চেন্সটা তাহলে কিন্তু তুমি এটা লিখলে অ্যান্সারটা লিখলে মোটামুটি সাত বা হচ্ছে কি যে আট সাড়ে আট মোটামুটি পেয়ে যাবে তোমরা কিন্তু টেনে টেন পাবে না বা নয়ও পাবে না কেন ক্যালকুলেশন হচ্ছে অর্থ মার্কস দেয় না ফার্স্ট কথা ঠিক আছে সো এটা করে দেখে নিও অ্যান্ড এইভাবে মোটামুটি লিখলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার পাবে আমি জানি না কে কেমনভাবে নোটস বানিয়েছে বাট আমি এইভাবে দেখালাম তোমাদেরকে অ্যান্ড যারা বানে লিখবে ভাব বলে ভাবছো তারা একটুখানি দেখে নিও বা স্ক্রিনশট নিয়ে অ্যান্সারটা লিখে নিও এবার তোমাদের যেটার জন্য ওয়েট করছো তোমরা যে লাস্ট টেন ইয়ার্সের কোশ্চেন তোমরা কীভাবে পাবে সেটা একটু দেখে নাও আচ্ছা এটা একটা হচ্ছে কি ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো হচ্ছে কিছু ফেসবুক গ্রুপে অ্যান্ড ফেসবুক গ্রুপের লিঙ্ক হচ্ছে কি তোমরা এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন মেসেজে পাবে সেখানটায় গিয়ে তোমরা কীভাবে দেখবে দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে না সেটার জন্য আমি তোমাদের একটুখানি বুঝিয়ে দিই এখানটায় দেখবে যে এই অনেকগুলো হচ্ছে কি যে এমসিকিউ দেওয়া রয়েছে মানে এমন টাইপের অনেকগুলো মানে বহুত এমসিকিউ কিউ দেওয়া রয়েছে দেন তারপর দেখবে লাস্টে লেখা রয়েছে দু হাজার ষোলো সতেরো আঠেরো উনিশ এভাবে অনেকগুলো ইয়ার্সের লেখা রয়েছে অ্যান্ড ওখানে লেখা রয়েছে দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি টেন ইয়ার্স এন এস কোশ্চেন সেট সো এখানটায় তুমি যাবে সমস্ত কিন্তু টেন ইয়ার্সের কোর্সেস তুমি পেয়ে যাবে বাট এখানটায় ক্লিক করলে তোমাদের কাজ হবে না তো সেটার জন্য তোমরা একটুখানি ওপরে আসবে দেন তারপরে হচ্ছে কি যে এই যে সেট অনেক ক্লিক করবে তো আমি মোটামুটি সেট অনেক ক্লিক করে দেখি কী পাচ্ছি সেট অনেক ক্লিক করার পরে দেখা হচ্ছে কি এই পেজটা এসছে এখানটাও এমসিগুলো এসে কিউ ফর্মেটে দেওয়া রয়েছে মানে এক কথার উত্তর দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে তুমি কিন্তু এইগুলো কোশ্চেনস্ক্রো নিলে হয়ে যাবে তোমাদের আর এমসি গুলো কী হয় দেখো এমসি কিউ আর এসসি কিউর মধ্যে ডিফারেন্সটা কি এমসিগুলোতে চারটে পয়েন্টস থাকে এসিগুলো চারটে পয়েন্টস থাকে না এইভাবে এমসি ইগুলো শর্টে লেখা রয়েছে সো এরকমভাবে তুমি কিন্তু টেন এর যে এমসিগুলো সেভাবে পেয়ে যাবে ঠিক আছে অ্যান্ড তুমি সেকেন্ড যে কোয়েশ্চেন সেট লেখা রয়েছে সেই সেটটাই ক্লিক করলে সেকেন্ড কোশ্চেন সেট পেয়ে যাবে এমনভাবে পরিমাণ বহু টাইপের এখানে এমসিসি রয়েছে টেন ইয়ার্সের কোয়েশ্চেন্স মানে পঁচিশ ইন্টু টেন করো আড়াই ছয়টার মধ্যে কোয়েশ্চেন্স এখান থেকে পেয়ে যাবে তুমি ঠিক আছে ফ্রিতে সো এটার লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমার ফেসবুক গ্রুপে দিয়ে দেবো অ্যান্ড পিন মেসেজ মানে ফেসবুক গ্রুপে পিন করে দেবো ঠিক আছে সো একটুখানে দেখে নিও অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও অ্যান্ড আমি কোনো ভিডিওতে বলি না চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যদি মনে হয় যে ভিডিওটার উপকার হয়েছে তাহলে একটুখানে সাবস্ক্রাইব করে দিও সো থ্যাংক ইউ